স্মার্ট এবং ওয়াইজ নিয়ে আলোচনা করব স্মার্ট কি ওয়াইজ কী স্মার্ট হলো যে বুদ্ধিমান উজ্জ্বল তীক্ষ্ণ শার্প এবং নলেজেবল হ্যাঁ যে যার মোটামুটি জ্ঞান আছে এবং যে কোনো জায়গায় সে চলতে পারে যাকে ধরা টাচ করা যায় এগুলো হলো গিয়ে স্মার্ট আর যেটা ওয়াইস ওয়াইজটা হলো প্রাজ্ঞ যেমন যেটা যার মধ্যে গভীর জ্ঞান আছে যে কোনো বিষয়ে তার এক্সপার্টাইজ আছে যার দক্ষতা আছে মাস্টারই আছে ওস্তাদই আছে এটাকে আমরা বলবো ওয়াইজ তাহলে স্মার্ট আর ওয়াইজ কিন্তু এক জিনিস না স্মার্ট হলো গিয়া যে খুবই তীক্ষ্ণ খুবই শার্প খুবই চলনসই হ্যাঁ আর ওয়াইজ হলো যে কোনো ব্যাপারে ওস্তাদ লোক সে ব্যাপারে তার গভীর জ্ঞান আছে বাতির যদি স্মার্ট হয় আর সূর্য হলো ওয়াইজ মানে বাতি হলো কি যেটাকে টাচ করা যায় ধরা ছোঁয়া যায় এই সাময়িক চলাচল জন্য সুবিধা আর আর সূর্য যেটাকে বোঝা যায় না যেটা যার গভীরতা আপা যায় না কিন্তু মানুষের উপকার করে প্রচণ্ড শক্তির আধার প্রচণ্ড তাহলে যেমন একটা নদীকে যদি আমরা স্মার্ট বলি আমরা এই ওয়াইজ বলতে পারি একটা সমুদ্রকে আবার বাইরনকে যদি আমরা স্মার্ট বলি গেট হলো ওয়াইজ বাইরন আর গেটের মধ্যে ইউরোপে বিরাট একটা মানে কে কাকে ফলো করো বাইর আমাদের বাইরন আমাদের আদর্শ না গেটে আমাদের আদর্শ এইটা নিয়ে অনেক অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে বাইরন গেটের বয়স অনেক ছোট এবং তিনি নিজেও তার ভক্ত ছিলেন বায়রন তিনি শিউ একটা কবিতা লিখেছিলেন শিউ ওয়াক ইন লাইট হ্যাঁ তো এই কবিতাটা পরে তিনি গেটে গেটের সম্বন্ধে বলছেন যে এইটার এইটার জেন্ডার চেঞ্জ করে গেটের জন্য ব্যবহার করা যায় কবিতাটা একটা মেয়েকে উদ্দেশ্য করে এই বাইরন কবিতাটা লিখেছিলেন পরে তিনি বলেছিলেন যে গেটেও ঠিক গেটের যে চরিত্র তার জেন্ডার চেঞ্জ করে এই মেয়েটার জন্য বসানো যায় আর মেয়েটার যে চরিত্র তার জেন্ডার চেঞ্জ করে গেটের জন্য বসানো যায় মানে সে যেন যেখানে যায় যেন সে আলোতে আলো ছড়িয়ে যায় আলো ছড়িয়ে যায় আলোর সাথে সাথে শেষ চলাচলা করে তো এখানে আমরা দেখবো যে স্মার্ট আর ওয়াইজের মধ্যে বাংলা সাহিত্যেও কিন্তু আমরা যদি শেষের কবিতায় দেখব যে অমিত হলে স্মার্ট আর রবীন্দ্রনাথ স্বয়ং হলেন গিয়া ওয়াইজ কিন্তু আদৌ কি মানে এটা সত্য যে অমিতটাই স্মার্ট আর রবীন্দ্রনাথ ওয়াইজ অথচ উল্টাটাই হতে পারে রবীন্দ্রনাথ স্মার্ট এবং অমিত যে মানে ওয়াইজ এটাও হতে পারে এমন কেউ উপন্যাস লিখতে পারে যে অমিতের মতো ক্যারেক্টারটাকে ওয়াইজ দেখাইতে পারে আর রবীন্দ্রনাথকে স্মার্ট দেখাইতে পারে কিন্তু আমরা যদি ঈসের ব্যাপারে দেখি যে কারণ এই জন্য বলছি যে রবীন্দ্রনাথকে আমি যদি ওয়াটসঅ্যাপের সাথে তুলনা করি আর তাহলে অমিতকে তুলনা করা যায় গেটের সাথে কিন্তু গেটে যদি ওয়াইজ হয় তাহলে ওয়াটসঅ্যাপকে আমরা বলতে পারি স্মার্ট তাহলে স্মার্ট আর ওয়াইজের যে আর স্মার্টকে যদি আমরা ধরি স্মার্টকে যদি আমরা শোরুম আর ই হলো গিয়া ওয়াইজ হলো গিয়া গোডাউন শোরুমে শোরুমে একটা একটা প্রোডাক্ট দশ দিন পনেরো দিন থাকে কিন্তু যে গোডাউন গোডাউনে দেখা যায় ছয় মাসও থাকতে পারে তো গোডাউনে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা জরুরি গোডাউনে যেহেতু সবসময় মালটা থাকে এবং গোডাউনেই যেহেতু মাল জমা হয় কাজেই তা একটা দোকানের রেপুটেশন কিন্তু গোডাউনে জিনিসটা ভালোভাবে রা সংরক্ষিত হয়েছে কি না সেটার উপর নির্ভর করে এর যদি শোরুমে একদিন দুই দিন থাকে এবং তাতে দেখা যায় যে আমরা শোরুমটা খুব পলিশড শোরুমে জিনিসটা ভালো থাকলো কিন্তু একদিন দু দিন থাকে তাহলে তো জিনিসটা নষ্ট নাও হতে পারে কিন্তু গোডাউনে যদি একটা জিনিস ছয় মাস থাকে এবং সেটা টেম্পারেচার ভালো করে নিয়ন্ত্রণ না করে সেখানকার পরিবেশ মান নিয়ন্ত্রণ পরিষ্কার পরিচ্ছন্নতা নিট অ্যান্ড ক্লিন গোডাউন যদি না হয় গোডাউনের পরিষ্কার পরিচ্ছন্নতা যদি মেনটেন না করা হয় তাহলে কিন্তু প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে এবং ইন ইন দ্য লং রান ওর যখন এই প্রোডাক্টটা ইউজ করবে তখন কিন্তু কাস্টমার স্যার থাকবে না কাস্টমার কিন্তু বিরক্ত হবে কাজেই জীবনের ক্ষেত্রে ওই স্মার্টটা হয়তো স্মার্ট হলো টি টোয়েন্টি বা ওয়ানডের মতো আর ওয়াইসটা হলো টেস্ট ম্যাচের মতো অরিজিনাল ভালো দল যে টেস্টে পরীক্ষা হয় তেমনি যদিও জনগণের কাছে মানে বিখ্যাত ভালো লাগে হলো গিয়ে টি টোয়েন্টি এবং ওয়ান ডে কিন্তু আসল কোন দল ভালো এটা টেস্ট খেলে বোঝা যায় ঠিক তেমনি অরিজিনালি দক্ষতাটা নির্ভর করে গোডাউনের উপরে বা ওই ওয়াইজের উপরে ওয়াইজরা একটা সমস্যার সমাধান করে আর স্মার্টরা সমস্যা হয়তো রিয়েলাইজ করতে পারে কিন্তু সমস্যাটা সমাধান করা ওয়াইজেরই কর্ত কর্তব্য বা ওয়াইজেরই সেই সক্ষমতা আছে কাজেই আমরা ওই স্মার্ট হওয়ার চেয়ে ওয়াইজ হওয়ার উপর বেশি গুরুত্ব দেবো বাইরন হওয়ার চেয়ে গোটে হওয়ার চেয়ে গেটে হওয়ার বেশি গেটে হওয়ার উপর গুরুত্ব দেবো এই হোক আমাদের সাধনা এই বলেই আমার এখন বক্তব্য শেষ করছি আর আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন ক্লিক করুন ধন্যবাদ